সমাগত শারদীয় দুর্গাপূজা আর শারদীয় দুর্গাপূজাক লো ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি চলা দেখবলে পাওয়া গেছে পূজা মণ্ডপ সমূহ। আর মই এই মুহূর্তে উপস্থিত আছো গোয়ালপাড়া জেলার দুধনৈর জনমন্দির প্রাঙ্গণত। দুধনৈ সার্বজনীন দুর্গাপূজা উদযাপন করা হয় এইখান মন্দিরত, আর মই সেই সমগ্র দৃশ্য প্রথমতে দেখুয়াম। ইতিমধ্যে যেহেতু সমাগত শারদীয় দুর্গাপূজা আর শারদীয় দুর্গাপূজাক লো ইতিমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখবলে পাওয়া গেছে, আর মৃৎ শিল্পী সকলেও যথেষ্ট ব্যস্ততাপূর্ণ দেখবলে পাওয়া গেছে। আর এনেদরে দেখবলে পাওয়া গেছে মৃৎ শিল্পী সকলে মৃন্ময় মূর্তি সমূহ, মা দুর্গা দেবীর মৃন্ময় মূর্তি সমূহ লোকে সজাত ব্যস্ত হয়ে পড়ছে, প্রস্তুত করার ব্যস্ত হয়ে পড়ছে। সেই সমগ্র দৃশ্য দেখুয়াইছো কিছু সমগত দুর্গাপূজা, দুর্গাপূজালের মাজত মাত্র কেটামান দিন বাকি আছে। আর এনেদরে দেখবলে পাওয়া গেছে বিভিন্ন অঞ্চল অর্থাৎ গোয়ালপাড়া জেলার বিভিন্ন অঞ্চলের লগতে দুধনৈতো দেখবলে পাওয়া গেছে ব্যাপক প্রস্তুতি, আর সেই সমগ্র দৃশ্য দেখুয়াই গেছো। আর মই এই মুহূর্তে উপস্থিত আছো দুধনৈ জনমন্দির, আর ইয়াত দুধনৈ সার্বজনীন দুর্গাপূজা উদযাপন করা হয়। আর এইবেলি হীরক জয়ন্তী বর্ষ, আর কি কি আয়োজন থাকিব দুর্গাপূজাত সেই সমগ্র কার্যসূচী মই জানিব বিচারিম। যেহেতু এইবেলি আপনাদের হীরক জয়ন্তী হয়, আর এই হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে কি কি কার্যসূচী পালন করব? আচ্ছা, জয় জয়তে আপনাদের চ্যানেলেদি অসমবাসী সমূহ রাইজলৈ শারদীয় উৎসৱৰ শুভকামনা জনাইছো। এইবেলি দুধনৈ সার্বজনীন দুর্গা পূজা গৌরবময় 75 বছর বয়সত ভরি দিছে, গতি 75 বছর হীরক জয়ন্তী আমি পালন করার কারণে যথেষ্ট প্রস্তুতি করছো। ইতিমধ্যে শক্তিশালী কমিটি আমি গঠন করছো, কর্মেশ্বর বড়ো আমার সভাপতি, ডম্বুর্ধন আর আমার সাধারণ সম্পাদক, এনেকে আমি সকলো দুধনৈ অঞ্চলের বিশেষ বিশেষ মানুষক লৈ আমি সমিতি গঠন করছো, বহুত উপসমিতি গঠন করছো। গতি সকলে এই পূজাটো সাফল্যমণ্ডিত করার কারণে সমূহ উপসমিতিয়ে কাম করে আছে। আমি এইবার গৌরবময় হীরক জয়ন্তী উপলক্ষে আমি আমার ইতিহাস টানি আনবর কারণে, 75 বছরের ইতিহাস টানি আনবর কারণে এটি শক্তিশালী একটা ভাল রকমের সুবিধার আমি প্রকাশ কারণে ইতিমধ্যে প্রয়াস করছো। 48 চনেরপরা যখন এই পূজাটি স্থাপন করবলে পূজা উদযাপন করে আছে, তখন সমূহ যা বিষয়বাব আগত লইগল তখন সকল মানুষের জীবনী, তখনকলর ফটো, তখনকলর পরিয়ালর গোটেখিনি আমি কালেক্ট করছো। যখন ইতিমধ্যে আমার মাজের প্রায় ইহ সংসার ত্যাগ করে তখনকল মরণোত্তরভাবে আমি সম্বর্ধনা দিম, আর যখন জীবিত আছে তখনকল যথাযথভাবে আমি সম্মান জানাম, আমি সম্বর্ধনা জানাম। ইয়ার উপরে দুধনৈর অন্তর্গত যানবিল শারদীয় দুর্গাপূজা কমিটি আছে, মোট 12খন আছে, এই 12খনের সভাপতি সম্পাদক সকল আমি আমন্ত্রণ করছো, আর তখনকল যথোপযুক্ত আমি সম্মান প্রদর্শন করিম। গতি 75 বছরের ইতিহাস প্রকাশ করার কারণে আমি ষষ্ঠীর দিনাখন আমি দ্বার উন্মোচন করিম, পূজা মণ্ডপের দ্বার উন্মোচন, আর আমার স্থানীয় MLA যাদব স্বর্গীয়ারি সেই উন্মোচনটি করব। তারপরেই সপ্তমীর দিনাখন আমি ধর্মধ্বজ আমি উত্তোলন করিম, আর এই ধর্মধ্বজ উত্তোলন করব আমার সভাপতি কর্মেশ্বর বড় ডাঙরিয়ায়। তারপরেই আমি বিশেষ একটা বারী বরণীয়া শোভাযাত্রা আরম্ভ করিম। এই শোভাযাত্রাত দুধনৈ অঞ্চলের বা গোয়ালপাড়া অঞ্চলের যান বারী বরণীয়া জাতিগোষ্ঠী আছে সকলের কৃষ্টি সংস্কৃতি আমি প্রকাশ করব চেষ্টা করিম, মা দুর্গার মাহাত্য আমি প্রকাশ করব কারণে চেষ্টা করিম। আর এই শোভাযাত্রা আমার উদ্বোধন করব আমার গোয়ালপাড়া জেলার উপায়ুক্ত DC মহোদয়ে, এনেকে আমার কার্যসূচীবিল রাখা হয়েছে। আমি যথেষ্ট কার্যসূচী লওয়ার কারণে আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু আর্থিকই আমার কিছু হকা বটলা দিলে, গতি আর্থিক অসুবিধার কারণে আমি কিছু কার্যসূচী কাতিল করবলগা হল, কিন্তু যেখানে রাখিছ সেইখানকে ভালকে করার কারণে আমি চেষ্টা করি। নাই আমার তারমানে কাম কাজ ইতিমধ্যে আমার ইতিবাচক কাম কাজ হয়েছে, আমি রভা সভার পর আরম্ভ করে যেখানে কাম করবল আছে সেইখানে কাম আমি করলো। এটা আমার মানে সজ্জার কারণে যেখানে কাম সেইখানে কাম যেহেতু সময় আমার আছে, গতি সেইখানে কাম এটা বাকি আছে। বাকি আমার প্রয়োজনীয় যেখানে মানে আমন্ত্রণ দিব লাগা কি দিব লাগে সেইখানে কাম বাকি আছে, সেইখিনিও আমি সোনকালে করার ব্যবস্থাখিনি করি। বিশেষ কার্যসূচী মানে আমার বিশেষ আর তেনেকে ধরনের কার্যসূচী নাই, আমি গতানুগতিকভাবে পূর্বর ধরে আধ্যাত্মিক দিকর যে পূজাখিনি আমি চলাই আছো ঠিক তেনেকে ধরনের চলাম, তার লগতে নাম কীর্তনের পর আরম্ভ করে যেখানে কার্যসূচী আছে আমার কার্যসূচী অনুসারে আমি সেইখানে অনুষ্ঠিত করি বলে ভাবছো। গতি ইয়ার আপনাদের জড়িয়ে আমি সদৌ অসমবাসীকে আমি নিমন্ত্রণ জানাব বিচারিছো যে যেহেতু আমার হীরক জ্যোতি বর্ষ, গতি হীরক জ্যোতি বর্ষত আপনার আটাই আহক, ইয়াত আমার দেবীমার প্রসাদ গ্রহণ করক, গতি জীবন্ত দেবী বলে আমি ভাবিছো, জীবন্ত দেবী, আর যার কারণে আমি এইখানে উপকার পাই আছো।
ইতিমধ্যে বিভিন্ন কার্যসূচী রূপায়ণ করব জানিলে দিছে আর যেহেতু এইবুলি দুটনাই সার্বজনীন দুর্গা পূজার 75 বছর ভরি দিছে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন করা হব আর সেই হীরক জয়ন্তীর কারণে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি চলা পরিলক্ষিত হয়েছে। আমি পুনর্বার সেই দৃশ্য দেখাম। ইতিমধ্যে পেন্ডলর কাম ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি চলা পরিলক্ষিত হয়েছে। বিভিন্ন রভারতলী স্থাপন করেছে, নির্মাণ করেছে আর ইতিমধ্যে প্রায় 80% কাম সম্পূর্ণ হয়েছে আর কিছুদিনের পিছতে সম্পূর্ণ হয়ে উঠিব। আর যেহেতু এইবেলি হীরক জয়ন্তী বর্ষ আর সেই হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে কার্যসূচী গ্রহণ করব। আর যেহেতু এইবেলি দুধনৈর বুকুত এইবার এইবেলি এই দুর্গা মন্দিরের পূজা আর এই পূজার এইবলি দুধনৈ সার্বজনীন দুর্গা উৎসব এইবলি হীরক জয়ন্তী আর হীরক জয়ন্তীর উপলক্ষে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি চলা পরিলক্ষিত হয়েছে। আপনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।